বাচ্চা তার বাবার সাথে নামাজ দিয়েছে, তার ইচ্ছা পালন হয়েছে, সকালে উঠে একটু রান্না টান্না করতে হয়েছে। সে তার বাবাকে রাত থেকেই বলছিল যে সে নামাজে যাবে, নামাজ পড়বে, তো সে তার বাবার ওখানেই আছে, ওখানেই এখন আমি গিয়ে। ব্যক্তির জীবনে বুবলি প্রাক্তন স্ত্রী হলেও অপবিশ্বাসকে নিয়ে ঈদ পালন করেছেন শাকিব খান, যেই তথ্যই এবার লাইভ অনুষ্ঠানে প্রকাশ করলেন অপবিশ্বাস। জানিয়েছেন পারিবারিক অনেক অজানা তথ্য, সাথে জানালেন পারিবারিকভাবে সাকিবের সাথে তার অনেক ঘনিষ্ঠতার কথা। তাই বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। পবিত্র ঈদুল ফিতরের র্যাশ কাটতে না কাটতে সাকিবের সাথে সম্পর্ক নিয়ে নতুন গুঞ্জন তৈরি করেছেন অপবিশ্বাস। এবার তাহলে সত্যি সংসার করছেন সাকিব অপুর জ্যোতি, এমনটাই বোঝা যাচ্ছে ইদানিং অপবিশ্বাসের নানান ইন্টারভিউ দেখে। কেননা অপবিশ্বাস ঈদের দিন থেকে বিভিন্ন লাইভ অনুষ্ঠানে তাদের পারিবারিক সম্পর্ক নিয়ে অনেক অজানা তথ্য জানিয়েছেন দর্শকদের। তার মধ্যে অপবিশ্বাস এবার জানিয়েছেন তাদের বাবা ছেলের অনেক সুন্দর একটি মুহূর্তের কথা, কেননা এবার সাকিব জয়কে নিয়ে ঈদের নামাজ আদায় করেছেন, যে কথাটাই বেশ আনন্দের সাথে প্রকাশ করেছেন অপবিশ্বাস। অপবিশ্বাস বলেন, ঈদের দিন সকাল সকালই আমি জয় ও জয়ের বাবার জন্য রান্না করি, তারপর জয় ও জয়ের বাবা একসাথে নামাজে যায়। লক্ষ্য করলে একটা বিষয় বোঝা যায়, বুবলি প্রাক্তন হলেও সাকিবের পরিবারের কাছে বুবলির কোনো দাম নেই, অপুকেই তারা অনেক বেশি ভালোবাসেন। এবং অপু জানিয়েছেন জয় এখন তার বাবার কাছেই আছে এবং সেই লাইভ অনুষ্ঠানের পরে সেখানেই যাবেন। ঈদের দিন থেকেই অপবিশ্বাস সাকিব খানের পরিবারের জন্য কী কী করেছেন এবং সাকিব খানের পরিবার অপুর জন্য কী কী করেছেন, এইসব পারিবারিক অনেক কথাই তুলে ধরেছেন অপবিশ্বাস নানান অনুষ্ঠানে। কিন্তু বুবলিকে এরকম পারিবারিক কোনো অনুষ্ঠানের কথা শেয়ার করতে দেখা যায়নি, তাই অনেকেই বলছেন বুবলির চেয়ে অপবিশ্বাসকেই বেশি ভালোবাসেন সাকিব খানের পরিবারের লোকজন। অপু শুধু ঈদই নয়, রমজানের শুরু থেকেই সাকিব খানের পরিবার নিয়ে বিভিন্ন মজার ঘটনা শেয়ার করেছেন দর্শকদের সাথে। এমনকি সাকিব খানের জন্মদিনের দিনও অপবিশ্বাস খুবই কাছাকাছি ছিলেন সাকিব খানের। অপবিশ্বাস বলেন, সকল পারিবারিক বিষয় যে ছবি তুলে সবার কাছে শেয়ার করতে হবে এমনটাও তো নয়। প্রিয় দর্শক, সাকিব খানের জীবনে ও বুবলিকে ছেড়ে অপবিশ্বাসকে আবার ব্যাক করার বিষয়টি আপনার কিরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনি কি চান সাকিব অপু জুটি আবারও এক হোক তা কমেন্টে জানাতে ভুলবেন না।